আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতু। সম্মানিত কুয়েত প্রবাসী, আজ 2 অক্টোবর ইংরেজি 2021 সাল। জানাবো কুয়েতের টপ নিউজগুলোর বিস্তারিত। কুয়েতের খাইতানে প্রবাসীদের মারামারি, একটি ভিডিও ফুটেজ সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটির সাথে থাকছে সেই ভিডিও ফুটেজটি। এছাড়া গতকাল কুয়েতের জাবের ব্রিজ থেকে একজন সাইকেল আরোহী নারী মৃত্যুবরণ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। যে এই ঘটনাটি ঘটিয়েছে তাকে আটক করেছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং থেকে নিশ্চিত করা হয়েছে, বিস্তারিত থাকছে ভিডিওটিতে। কুয়েতের হাইওয়ে রোডগুলিতে ট্রাক চলাচলের উপর নতুন বিধিনিষেধ। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন, স্কিপ ছাড়া ভিডিওটি দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে কুয়েতের গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করলে নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিও ফুটেজটি গতকাল বিকেলের, আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও ফুটেজটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রবাসী একসাথে জড়ো হয়ে মারামারি করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ব্রিফিং করেছে যেখানে নিশ্চিত করেছে যে এই মারামারিটি করেছে মিশরীয়রা। মিশরীয় দুটি গ্রুপ এভাবে খাইতানের জনসম্মুখের রাস্তায় মারামারিতে লিপ্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সকল প্রবাসীদের কুয়েতের আইন মেনে চলা উচিত, প্রবাস জীবন সুরক্ষিত রাখতে। আমাদের সকল প্রবাসী ভাইদের প্রতি আমাদেরও অনুরোধ, অবশ্যই কুয়েতের আইন মেনে চলবেন, এই ধরনের ঝামেলা থেকে নিজেকে দূরে রাখবেন। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ড্রাইভিং লাইসেন্স, গাড়ি, রোড নিয়ে নতুন নতুন আইন প্রণয়ন করছে। আপনারা যখন রাস্তায় গাড়ি ড্রাইভ করবেন অবশ্যই সচেতন সতর্ক থাকবেন, বিশেষ করে মোবাইল ব্যবহার থেকে দূরে থাকবেন। গতকাল ট্রাফিক বিভাগ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে মাত্র এক সপ্তাহে 10,000-এরও বেশি ট্রাফিক আইন লঙ্ঘন দেখানো হয়েছে, যা শুধুমাত্র ক্যামেরা ফুটেজে, বাস্তবতার কোনো রিপোর্ট প্রকাশ করা হয়নি। আপনার ড্রাইভিং লাইসেন্স সুরক্ষিত রাখতে, কুয়েতে দীর্ঘদিন ড্রাইভিং করতে ট্রাফিক আইন মানার কোনো বিকল্প নেই, কাজেই আইন মেনে চলুন, প্রবাস জীবন সুরক্ষিত রাখুন। হ্যালো ভিউয়ার্স, কুয়েতের হাইওয়ে রোডগুলোর জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে ট্রাফিক বিভাগ থেকে। বিশেষ করে যারা ট্রাক চালান, এই পেশার সাথে জড়িত রয়েছেন, আপনারা অবশ্যই সময়সূচি দেখে নেবেন, কোন সময় আপনি রাস্তায় উঠবেন, কোন সময় উঠা যাবে না। কুয়েতের রাস্তায় 8 টনের উপরে ট্রাকগুলোর চলাচলের ক্ষেত্রে কিছু নিষিদ্ধ সময় দেওয়া হয়েছে। রাস্তায় ট্রাক চালানোর নিষিদ্ধ সময়গুলো যথারীতি সকাল 6:30 থেকে 9:00 পর্যন্ত, দুপুর 12:30 থেকে 3:00 পর্যন্ত। গতকাল থেকে কুয়েতের সেকাল জাবের ব্রিজের উপরে কোনো সাইকেল আরোহী বা হাঁটাচলা নিষিদ্ধ করা হয়েছে, যার কারণ ছিল একজন সাইকেল আরোহীকে একটি গাড়ি চাপা দেয় আর সেখানে এই নারী মৃত্যুবরণ করে। যে এই ঘটনাটি ঘটিয়েছে তাকে আটক করা হয়েছে সোলোবিয়া থেকে। জানা যায় যে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে সে একজন জর্ডানি নাগরিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ একটি ব্রিফিং প্রকাশ করেছে, সেখানে নিশ্চিত করেছে যে গতকাল দুর্ঘটনায় নিহত নারীটিকে এই জর্ডানি নাগরিকই গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে আটক করতে সক্ষম হয়। সকল প্রবাসীর প্রতি অনুরোধ থাকবে, বর্তমান কুয়েতে রোড নিয়ে বা লাইসেন্স নিয়ে, ড্রাইভিং নিয়ে নতুন নতুন কঠোর সিদ্ধান্তগুলো নিচ্ছে, এতে করে হুমকির মুখে পড়ছে প্রবাসীদের লাইসেন্স সহ বিভিন্ন পেশায় জড়িত থাকা। বিশেষ করে প্রবাস জীবনে একজন সফল ব্যবসায়ী, একজন সফল প্রবাসী, তার গাড়ি লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, যেহেতু তাকে গাড়ি ড্রাইভ করতে হবে। কিন্তু কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাফিক বিভাগ থেকে যে দিক নির্দেশনাগুলো জারি করছে, এতে করে প্রবাসীদের সামনের দিনগুলিতে লাইসেন্স পাওয়া নিয়ে নতুন একটি সংকট তৈরি হয়েছে। আমরা আশা করছি এই সমস্যাটির খুব তাড়াতাড়ি সমাধান হবে, প্রবাসীরা তাদের কাঙ্ক্ষিত লাইসেন্স পাবে এবং ড্রাইভিং করতে পারবে। ভিউয়ার্স, এই ছিল 3টি আপডেটের বিস্তারিত। ভিডিওটি এখনই শেয়ার করুন, কোনো কিছু জানতে কমেন্টস করুন, পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন, যেহেতু আমরা চেষ্টা করি কুয়েতের তরতাজা আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে।